Hi everyone. আজকে আমি পেঁপে চাটনি করব। তো পেঁপে চাটনি করতে গেলে কি কি উপকরণ লাগছে বলে দিচ্ছি। সবুজ পেঁপে নিয়ে আসা হয়েছে, কাঁচা পেঁপে। কাঁচা পেঁপেতেই চাটনিটা হয়, পাকা পেঁপেতে নয়। কিন্তু তেল লাগবে, হলুদ, নুন, শুকনো লঙ্কার ফোড়ন, সর্ষের ফোড়ন আর চিনি, আর লেবু লাগবে। পেঁপেটাকে আমি গ্রেট করে ফিরে আসছি। আর এই পেঁপের চাটনিটাকে অনেকে পেঁপে প্লাস্টিক চাটনিও বলে। তো চলুন কিভাবে আমি চাটনিটা বানাই দেখে নেওয়া যাক। পেঁপেটাকে দেখুন এইভাবে আমি গ্রেট করে নিয়েছি। আর জল, অতিরিক্ত যে জল থাকে পেঁপের, ওটা আমি চিপে এইভাবে বের করে দিচ্ছি। আমি ওভেনটা জ্বালিয়ে নিচ্ছি, একটা কড়াই বসিয়ে দিচ্ছি, অলিভ অয়েল দিলাম, কিছুটা দানা সর্ষে দিলাম, তিনটে শুকনো লঙ্কা দিলাম, আর এটাতে নামমাত্র হলুদ। এই দেখুন কতটুকু হলুদ দিচ্ছি, একদমই হলুদ পড়ে না, এটা না দিলেও চলে। এই দিয়ে পেঁপেগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো একটু নুন দেব। এখন আমি পেঁপেটাতে ঢাকনা দিয়ে দেব আর লো ফ্লেমে এখন বসিয়ে রাখবো যতক্ষণ না পেঁপেটা সেদ্ধ হয়। কালারটা এত ভালো হচ্ছে, ওই এক চুটকি হলুদ দিতে হবে, কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে হলুদ হলুদ ভাব হয়ে যাবে। আমার কিন্তু হলুদ ভাব একটু যেন না আসে তরকারিতে। সাদা সাদা হবে অথচ পুরো সাদাও হবে না, সুন্দর একটা কালার হয়, মিষ্টি কালার। পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি চিনি দেব। আমি একটু জলও দেব, ঢাকা দিয়ে একটুখানি বসিয়ে রাখবো যাতে চিনিটা পেঁপের মধ্যে যেন ভালো করে মজে যায়। আমি এতটা 2 টিস্পুন মতো লেবুর রস দিলাম। আচ্ছা, এতে আপনারা কিশমিশও দিতে পারেন, কিশমিশ দিলেও ভালো লাগে। কেমন কাঁচের মতো লাগে, পুরো কাঁচ, প্লাস্টিক প্লাস্টিক দেখতে হয়ে যায়, ওই জন্যই বলে একে প্লাস্টিক চাটনি। দারুণ লাগে খেতে, ভিডিওতে এত বোঝা যায় না, অরিজিনালে যেমন লাগে দেখতে। চাটনিটা কমপ্লিট হয়ে এসছে, এবারে আমি চাটনিটাকে নামিয়ে নেব। এটা আবার পাতলা পাতলা করে কেটেও করা যায়, এটা যেমন আমি গ্রেট করে দিয়েছি একদম পাতলা পাতলা করে কেটে সেটাও কিন্তু বেশ ভালোই হয়। দেখাচ্ছি কেমন পাতলা, পিসগুলোকে আরো ছোট করতে হবে, একদম পাতলা পাতলা করে কেটে, দেখেছেন পাতলা এমন হাত দেখা যায় যেন। তবে গ্রেট করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, পাতলা করে কাটতে গেলে টাইম লাগবে অনেকটা। আমি গ্যাসটা অফ করে দিয়েছি, এবারে এটা নামিয়ে নেব। কালারটা এত সুন্দর হয়েছে, ভিডিওতে কেমন আসছে জানি না, খুব সুন্দর কালারটা এসছে, একটা কাঁচের মতো না কালার হয়ে গেছে।